হৃদযন্ত্র আমার শরীরের আটাইতকৈ গুরুত্বপূর্ণ অঙ্গ। হৃদযন্ত্র সুস্থ করে রখা আমার দায়িত্ব। আপনি জানেনে কি কি ফল খালে হৃদযন্ত্র সুস্থ হয়ে থাকে? আজি আমি লাইফস্টাইলত আলোচনা করিম ই চারিবিধ ফল, যে চারিবিধ ফল খালে হৃদযন্ত্র সুস্থ হয়ে থাকে। নমস্কার, প্রাগ ডিজিটেল বিশেষ অনুষ্ঠান লাইফস্টাইললৈ আপোনালোক সকলকে স্বাগতম জানাইছো। হৃদযন্ত্র আমার জীবনের আরম্ভণির শেষ উৎসাহলক থপথপাই থাকে। যদি ইয়ার যত্ন লওয়া নহয় তেন্তে হার্ট এটেক, করোনারি আর্টারি ডিজিজ আর ট্রিপল ফেজাল ডিজিজের দরে বিপজ্জনক আর মারাত্মক রোগের আশঙ্কা থাকে। এনে পরিস্থিতি আমি দৈনন্দিন খাদ্যের তেলিয়া খাদ্য বাদ দি কেবল স্বাস্থ্যকর বস্তুহে খাওয়া জরুরি। গ্রেটার নয়ডার জিমস হসপিটাল কর্মরত বিখ্যাত খাদ্য বিশেষজ্ঞ ডক্টর আয়ুষী যাদবর মতে, কিছু হালধীয় ফল মূল খালে হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি সাধন করব পারি। ই হালধীয় ফল খালে হার্ট এটেকর রক্ষা পড়ব। আম হচ্ছে ফলের রজা। ই অতি স্বাস্থ্যকর ফল। আমার হৃদযন্ত্রের স্বাস্থ্যের বাবে ই অতি উপকারী। সিয়ে স্বাস্থ্য ভালো রাখবলে আম খাওয়া উচিত। নেমু। নেমু ঔষধি গুণে সমৃদ্ধ এবিধ টেঙা ফল, যেটা সালাডের আরম্ভ করে সর্বতলক সকলতে ব্যবহার করা হয়। এই হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত করার ওজন হ্রাস করাত সহায় করে। কল। কল যান খা যায় সিমানে ইয়ার উপকারিতা বেশি। পরিমিতভাবে কল খালে ওজন কমাত সহায় করে আর হৃদযন্ত্রের স্বাস্থ্যের উপকার হয়। অনারস। অনারস খালে হার্ট এটেকর সম্ভাবনা বহু পরিমাণে হ্রাস হয়, কিন্তু বেশিক খাব নালে কারণ ইয়ার ফলত তেজের শর্করা মাত্রা বৃদ্ধি পাব পারে। হালধিয়া ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি পাচলি বলে খাও যদিও উদ্ভিদ বিজ্ঞান মতে ই এক প্রকার ফলহে। ই খাদ্যত আহ, আইরন আর ফ্লোরেট প্রচুর পরিমাণে পাওয়া যায়, যার বাবে শরীরে যথেষ্ট শক্তি লাভ করে আর একই সময়তে শরীরত তেজের অভাব নহয় আর হৃদযন্ত্র সুস্থ হয়ে থাকে। সিয়ে হৃদযন্ত্র সুস্থ করে রাখবলে ই চারিবিধ ফল সেবন করক। ধন্যবাদ। সবিশেষ জানিবর চাই থাকক প্রাগ নিউজ ডিজিটাল।